সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে সবার আগে এই আমার শাড়িটা মেলে দিলাম রোদের মধ্যে। এটা শুকো না শুকোলে অনেক সর্বনাশ হয়ে যাবে, কারণ এই শাড়িটা পরেই যাব আমি আজ শিবের মাথায় জল ঢালতে, মানে শিবরাত্রি পুজো করতে। তো যাই হোক, কালকে আমি একদম মাথায় ছিল না, ভুলে গেছিলাম যে শাড়ি ধুয়ে দিতে হবে। তো মানে হঠাৎ করে রাত্রেবেলা মনে পড়লো যে শাড়িটা বের করা হয়নি, ধোয়া হয়নি, তো তখন রাত 9টার সময় আমি শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। তো রাত 9টার সময় তো শুধু জলটাই একটু ঝরবে, শুকাবে তো না। তো ভাগ্যক্রমে ভাগ্যিস আজকে সকালবেলা রোদটা দিয়েছে, তাই আর দেরি না করে সবার আগে উঠে আগে শাড়িটাই রোদে দিলাম। তো এই কাপড়গুলো রোদে দিলাম, দেখো এই যে কালকের যে কাপড়গুলো শুকোয়নি সেই কাপড়গুলো। ইরে, তোরা কি করতেছিস এখানে? মা কোথায় তোদের মা? ওই কিছু কুচি দেখো বন্ধুরা, এই যে দুটো ছাগলের বাচ্চা, ওর মা যে কোথায় গেছে এই আমাদের বাড়ির গেটটার সামনে এখানে বসে আছে। তো এই ছাগল বাচ্চাগুলো কিন্তু আমাদের না, পাশের বাড়ির কাকিমিদের। পুচকু পুচকু বাচ্চা বেশি দিন হয়ও নি হওয়ার, দেখো এখনই কীরকম নাদুস নাদুস বড় হয়েছে। আর যে এই যে সাদা সাদাটা, এটা তো খুবই দুরন্ত, ধরাই দিচ্ছে না একদম, এতটাই দুরন্ত। কালোটাকে একবার ধরেছি, কোলে নিয়েছিলাম, কিন্তু সাদাটা একটু ধরা দিচ্ছে না। এই দেখো ইরি, দেখো কিরকম দেখছে দেখো। আমার আবার ছাগলের বাচ্চা ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এরকম নাতে সাথে শুরু তো কোনো কথাই নেই। এই এই যে যা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দিশানডুগু ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে তোমরা অনেক বেশি স্বাগত, অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, জল ঢালতে যাব। তো এই দেখো, কালকে রাত্রেবেলা এই শাড়িটা ধুয়ে দিয়েছি। তো আমি দিনের বেলা ধুতে ভুলে গেছিলাম বলে রাত্রেবেলা ধুয়ে দিয়েছি। আর ওই ছাগলগুলো আমাদের না, ওই ছাগলগুলো ওই যে পাশের বাড়ির কাকিমিদের। তো বেশ কিউট হয়েছে, সুন্দর। ওই দেখো, আমি মেরেছি বলে ওরা বাইরে ঘুরতে সবসময় আমাদের ওই গেটটা ওখানে এসে বসে থাকে। তো চলো, আজকে অনেক কাজ আছে, অনেক কিছু এসে আছে। তো একটু ডুবো ঘুমোচ্ছে, দাদাগুলো লেট করে উঠলো। তো এখন যাবো আমি স্নানে, স্নানটা সেরে নিই, তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসতে হবে, কারণ বেশি দেরি হয়ে গেলে আবার একটু নাচে থাকবে অনেকক্ষণ, আমিও তো বসেই আছি। তো চলো কাকে করে নিই, তো পুজো তো দিতেই যাবোই। তো বন্ধুরা, আমার বাইরের কাজ কমপ্লিট করে স্নান করে আগে ঘরের ঠাকুর ডেকে পুজো দিচ্ছি। তো খুবই আস্তে উলু দিচ্ছি, কারণ হচ্ছে কিট্টু এখনও ঘুমোচ্ছে, ও উঠে গেলে আর আমাকে আর কিচ্ছু করতে দেবে না, মানে ওর মুডের ওপর। কোনো দিন ধরো ঘুম থেকে উঠে আমাকে না হলেও চলে, এমনও হয় যে আমার কাছে না আসলেও চলে, আবার কোনো দিন এরকম হয় যে ও আমাকে ছাড়া একটুও নামবে না। তো যাই হোক, খুবই আস্তে খুব শঙ্খ বাজালাম আর খুব আস্তেই উলুটা দিলাম, কারণ জোরে করলে তো বলেই দিলাম কি হবে। তো যাই হোক, উইকেটটির জন্য এভাবেই আমাকে মাঝে মধ্যে আস্তে আস্তে উলু টুলু দিতে হয়। তো ঘরে ঠাকুরটা পুজো করিলাম, কারণ হচ্ছে বাইরে যেহেতু পুজো করতে যাব, তার আগে ঘরে ঠাকুরকে পুজো দেওয়াটা মানে এটাই নিয়ম যে ঘরে ঠাকুরকে দিয়ে তারপর বাইরের ঠাকুরকে দিতে যেতে হয়। তো যাই হোক, আমার পুজো হয়ে গেল, ব্যাস আমার মোটামুটি পুরো কাজই কমপ্লিট। ওদিকে তোমার দাদাভাইয়েরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর দিদি এখন স্নানে গেছে, ওর স্নান হলেই তারপরে যাব আমরা জল ঢাল। তো দিদি আবার বলছি তাড়াতাড়ি একাকাই চলে যেতে, তো আমি ভাবলাম যে না, একটুখানি ওয়েট করি, তারপরে একসাথে না হয় যাবো। তো যাই হোক, আমার ওইদিকে সব তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সব কিছু থালার মধ্যে রেডি করে নেওয়ার পালা। এই যে আমরা পুরাপুরি রেডি, এই যে থালা সাজিয়ে নিয়েছি, ঘড়ি টড়ি সব কিছু রেডি, আর এই যে পাতা নিয়েছি প্রসাদ দেওয়ার জন্য ওখানে। তো দিদি তো এখনো হয়নি, ও আসছে। এদিকে বুম্বা, আমি, রুবু সবাই দাঁড়িয়ে আছি এখানে। যাবে তো, হাঁটি আসলি? হ্যাঁ, এত বড় পুষ্কর করতে তারপরেও আটে না, দেখো কত কি। তো বাড়ি থেকে খুব একটা কিন্তু দূরে নয়,
মন্দিরটা। তবুও বাড়ির সামনে টোটো যেহেতু পেয়েই গেলাম, তো টোটোতে উঠেই গেলাম, কারণ ডুগু আর কি বুম্বা এরা দুজন মিলে তো ছোট, ওরা হাঁটতে পারবে না এতটা রাস্তা। যত দূরে কাছে হলেও খুব একটা যে কাছে সেটাও না, আবার খুব একটা দূর সেটাও না। তো টোটোতে গিয়ে একটু সব মানে সুবিধাই হলো। Thank you.
পুজো দিয়ে আসার পর পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে। আসার পর তো সঙ্গে সঙ্গে পুচকু তো আমাকে চিপে ধরলো, কারণ সকাল থেকেও মাকে পাইনি। সকালে খাওয়াটাও ডুগুর মানে তোমাদের দাদাভাই খাইয়ে দিয়েছিল, আর ডুগুর খাওয়াটাও তোমাদের দাদাভাই করে দিয়েছে, আমি তো কিছুই করিনি, এদিকে পুজোর কাজগুলোই করছিলাম। আর যেহেতু তাড়াতাড়ি করে পুজো দিতে যাব, এই জন্য মানে ঘরের ঠাকুরকে আগে দেবো তারপরে বাইরে দেবো, এই জন্য একটু দেরি হয়ে গেছিলো সব কিছু রেডি করতে। আর আমারগুলো রেডি করলাম, সঙ্গে দিদিগুলোও তো রেডি করে দিলাম, তা একটু টাইম লাগলো, যার জন্য পুজোর দিকেও আমি অত ধ্যান দিতে পারিনি, করতে পারিনি। তো তোমাদের দাদাভাই ওকে খাইয়ে দিয়েছিলো। তো যখন পুজো দিয়ে আসলাম তখন মানে আমাকে যে ধরেছে আর ছাড়তেই চাইছিলো না। তারপরে হচ্ছে সকালবেলা যেহেতু খেয়েছিলো বাধ্য হয়ে তখন কী করলাম, উপোস না ভেঙে আগে একটুকুই খাইয়ে দিলাম। তো ভাত খেতে তো জানি লাগে, সেই আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় লাগে। তো ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙলাম। তো মানে কী বলবো, এতটাই মাথা ব্যথা করছে না আর কী বলবো, এখন পর্যন্ত তো ঘুমোইনি, যে 5টা পেরিয়ে গেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি, তো মা বাবার কিছু ফটো বের করে এডিট করে একটু পোস্ট করলাম ইনস্টাগ্রামে, আমার রিলস পোস্ট করা আছে বাবা মায়ের। আর হচ্ছে ওগুলোই জাস্ট একটু এডিট করছিলাম বসে বসে। আর এই খাওয়া দাওয়া করলাম, আমি কখন খেয়েছি বলো তো, তখন উপোসটা ভাঙার পর খেতে খেতে এখন এই যে 4টার সময় আমি খেতে বসেছি, 4টার সময় খাওয়া খেতে বসেছি, 4:30 বেজে গেছে খেতে খেতে। তারপর বসে বসে এতক্ষণ ধরে এই যে এডিট করলাম, করে টরে ভিডিওটা পোস্ট করে এই মাত্র এই যে এখন একটু বিছানায় এসে শুলাম। তো এই যে কিট্টু ঘুমোচ্ছে আমার পাশে, দেখো তো ডুবু গেছে আজকে টিউশনে, ওর যেহেতু এক্সাম আছে পরপর 2টা এক্সাম আছে, তো পড়তে তো হবেই, পুজো পুজোর জায়গায় পড়ার জায়গায়, তাই না? আর দিদি বোম্বা ওরা গেল একটু ইউনিভার্সিটির ভিতরে ঘুরতে, ঠাকুরজি এসছে ওদের সাথে। তো আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এই যেটুকু টিউশনের জন্য বাদ পড়ে গেল। আর সঙ্গে হচ্ছে যে এই যে আমার এই ছোটো ছেলে ঘুমোচ্ছেও না, ঘুমোলে আবারও হয় না। সঙ্গে আমারও সমস্যা হচ্ছে যে ঘাড়ের এই জায়গাটা না, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, এই জায়গাটা প্রচণ্ড হয় ব্যথা। সকালবেলা কী হয়েছিলো, ওঠার পর এক ঝটকে মানে উপর দিকে উঠতে গেছিলাম, এক ঝটকে উঠতে গিয়ে এমন এই জায়গাটা টান পড়লো, মানে একদম ঠিক এই জায়গাটা ব্যথা, ঘাড়টা এদিকটা করতে পারছি না, এদিকটা ঘুরতে পারছি, এদিকটা ঘোরাতে পারছি না। তো হয়তো ঘাড়ের রক চটকে গেছে, ঠিক শুলেই ঠিক হয়ে যাবে। আর মাথাটা যে এত ধরেছে না, সারাদিন তো ব্যথা ছিল না, কোনো কিছুর অসুবিধা হচ্ছিলো না, পুজো দেওয়া পর্যন্ত ব্যথা হয়নি, উপোসটা ভাঙার পরে একটু একটু ব্যথা শুরু হলো। এই বিকেলবেলা এত ব্যথা হচ্ছে, রাতেও ঠিক মতো ঘুমোতে পারিনি, আর সেই কালকে থেকে উপোস আছি। এখন অবশ্য একটু ঘুমাবো, ঘুমোলে হয়তো একটু আরাম পাবো। আর ডুকু গেল টিউশনে আসতে, তোমাদেরকে বললামই, ও টিউশন থেকে এলে ওকে কিছু খেতে দিতে হবে, কারণ ও এসে সেই দুপুরবেলা একটু খেয়েছে। আজকে গোট পুজো দিয়েছে আমার সাথে, তা দিদিরা গেল ঘুরতে, আমাদের যাওয়ার কথা ছিল গেলাম না, পরে একদিন ডুকুকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর যে আজকে যেহেতু ছুটির দিন, তোমাদের দাদা ভাই তো কোনো কথাই নেই, সেই যে 12টায় বেরিয়েছে এখনও আসেনি। তো যাই হোক, কথা বলতে বলতে চোখ বন্ধ হয়ে আসছে আমার, তো একটু ঘুমিয়ে নিই, না হলে পরে আর কাজ করতে পারবো না কোনোটাই। আর এই যে একটু উঠে গেলে তো আবার হয়ে গেছে আমার ঘুম। বিকেলবেলা একটু শুয়েছিলাম, কোনোভাবেই ঘুমোতে পারলাম না, জানি না কেন এপাশ ওপাশ করতে করতে সময়টা কেটে গেল। আর মানে মাথাটাও এতটাই ব্যথা করছিল যে বলার মতো না। আর আমার না একটা প্রবলেম, যদি মাথা ব্যথা হয় তাহলে তো আমি ঘুমোতে পারবোই না, যত চেষ্টা করি না কেন, রাত্রেবেলা হোক আর দিনে হোক যেটাই হোক, মাথা ব্যথা হলে আমি কোনোভাবেই ঘুমোতে পারি না এটা। আর তাছাড়া আমার মাইগ্রেনের যদি সমস্যা আছে সেই জন্য হতে পারে। যাই হোক, দেরি না করে সন্ধ্যাবেলা চায়ের খাওয়ার মানে চায়ের যে পালাটা আছে সেটা কমপ্লিট করার পর তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি যদি বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবো। তো এদিকে সন্ধ্যাবেলা তো আমাদের দাদাভাই নিয়ে আসছে আবার সিঙ্গারা। তো সিঙ্গারাতে পেয়ে মানে আমার তো কোনো কথাই নেই, কারণ আমি সিঙ্গারা প্রচণ্ড বেশি ভালোবাসি, আমাকে একটা খাওয়া, আমাকে যদি 2-3টে দিয়ে দেয় আমি সেগুলো খেলি। তো রাতেরবেলা মাকে জিজ্ঞেস করলাম কী কী রান্না হবে, তো মা বলছে আলু ভাজা করো, ভাত করো, আর দুপুরে সবজি মিষ্টিগুলো সবজি আছে, সঙ্গে ডিম চালের সবজি আছে, তো সেগুলো অনেকটাই বেঁচে গেছে, কারণ দুপুরে আমি ভাত খাইনি, দিদি খাইনি, তাদের ধরে দাদা ভাই আর আসেনি খেতে। তো যাই হোক, ওই দিয়েই আমাদের সারা বাচ্চা করে বই গেলে।
তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আশা করি তোমাদের সকলে ভালো লাগলো। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর প্লিজ একটা কিন্তু লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।